বিজয় দেবরাকোন্ডা অভিনীত একটি অ্যাকশন প্যাকড সিনেমা আসছে। অভিনেতা তার আসন্ন চলচ্চিত্রের জন্য প্রযোজক দিলরাজুর সাথে কোলাবোরেশন করতে যাচ্ছেন, যেটি এসভিসি প্রোডাকশনের অধীনে উনষাট্তম প্রজেক্ট হতে যাচ্ছে। এই প্রজেক্টটি পরিচালনা করবেন রবি কিরণ কোলা, যিনি তার কাজ রাজা ভারু রানী গারুর জন্য বিখ্যাত। নির্মাতারা ছবিটির একটি টিজার পোস্টার ড্রপ করেছেন। পোস্টারের মাধ্যমে ভরপুর অ্যাকশন ভাইব প্রকাশ করছে। দেখা যাচ্ছে বিজয় রক্তে ভরা একটা ধারালো অস্ত্র ধরে আছে এবং একটি শক্তিশালী সংলাপ দর্শকের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিচ্ছে। রিপোর্ট থেকে জানা যায় যে রবি কিরণ কোলা এই সিনেমাটিকে একটি দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা হিসাবে করার জন্য স্ক্রিপ্টটির উপর যথেষ্ট সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করেছেন। তিনি এই সিনেমাটিকে ম্যাসিভ স্কেলে তৈরি করবেন এমনই দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয়তা চরিত্র চিত্রণকে আরও উন্নত করতে তিনি একটি ছোটখাট মেকওভারের মধ্য দিয়ে যেতে পারে। অভিনেতা তার আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে এই ছবিটি তার ক্যারিয়ারে একটি ল্যান্ডমার্ক প্রজেক্ট হবে। যদিও কাস্ট এবং ক্রু সম্পর্কিত বিশেষ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবুও প্রজেক্টটি ইতিমধ্যেই প্রচুর বাস তৈরি করেছে।